রাস্তা আটকে পণ্যবাহী গাড়ি থেকে তোলা আদায়ের অভিযোগে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার তিন পুলিশ কর্মীকে সাসপেন্ড করলো জেলা পুলিশ সুপার সুনীল কুমার যাদব। সাসপেন্ড হওয়া পুলিশ কর্মীরা হলেন এএসআই সুধাংশু সামন্ত, কনস্টেবল সুদীপ কুমার দোয়ারি ও মানুষ মোদি। জানা যায়, গত 18 নভেম্বর এগরা খড়গপুর রাস্তার কোর্দা এলাকায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা তুলছিলেন। বিষয়টি নজরে আসে অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণের, তাদের কাছ থেকে 25,000 টাকা উদ্ধার হয়। টাকা তোলার অভিযোগে তিনজনকে সাসপেন্ড করা হয়। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র, রিপোর্ট আনন্দ বার্তা। রাস্তা আটকে পণ্যবাহী গাড়ি থেকে তোলা আদায়ের অভিযোগে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার তিন পুলিশ কর্মীকে সাসপেন্ড করলো জেলা পুলিশ সুপার সুনীল কুমার যাদব। সাসপেন্ড হওয়া পুলিশ কর্মীরা হলেন এএসআই সুধাংশু সামন্ত, কনস্টেবল সুদীপ কুমার দোয়ারি ও মানুষ মোদি। জানা যায়, গত 18 নভেম্বর এগরা খড়গপুর রাস্তার কোর্দা এলাকায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা তুলছিলেন। বিষয়টি নজরে আসে অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণের, তাদের কাছ থেকে 25,000 টাকা উদ্ধার হয়। টাকা তোলার অভিযোগে তিনজনকে সাসপেন্ড করা হয়। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র, রিপোর্ট আনন্দ বার্তা।